কুইন্টন ডিকক এই বিশ্বকাপে আট ইনিংসে ব্যাটিং করেছেন 550 রান। বিরাট কোহলিও সমান আট ইনিংসে ব্যাটিং করেছেন 543 রান। রচিন রবীন্দ্র রান সংখ্যা 523, 500 ঘরে নেই আর কোনো ব্যাটসম্যান। আমরা সবাই বলছি স্বপ্নের মতো কাটছে তাদের বিশ্বকাপ, সবাই আছেন দারুণ ফর্মে। এবারে একটু পিছনের গল্প টানা যাক। 2019 সাল, বিশ্বকাপ চলছে, একজন বাহাতি অলরাউন্ডার লাল আর সবুজ জার্সি গায়ে চাপিয়ে ব্যাটিং করলেন মার্ক আটারি। আট ইনিংসে করলেন 606 রান, বল হাতে তার পরিসংখ্যান নাই বাটানি। নাম তার সাকিব আল হাসান, বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার তিনি। তাহলে ভাবুন ব্যাট হাতে সাকিব কতটা ভয়ানক ছিলেন 2019 বিশ্বকাপে। সাকিবের রুদ্র মূর্তি সেবার প্রকাশ পেয়েছিল 3 নম্বরে ব্যাটিং করে, তাই স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন ছিল বাংলার ক্রিকেটের মহারাজ আবারও তার প্রিয় 3 নম্বর পজিশনে ফিরবেন কিনা। বিশ্বকাপের 8 ম্যাচ হয়ে গেল, প্রথম ম্যাচে 50 করেছিলেন নাজমুল শান্ত, তারপর থেকে শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত তার স্কোরশিট ছিল সিঙ্গেল ডিজিটে। তাই সাকিব তার প্রিয় 3 নম্বরের স্পটটা চাইলেই নিজের করে নিয়ে আবারও নামতে পারতেন। কেন তিনি শান্তর টানা ব্যর্থতার পরেও 3 নম্বরে নামলেন না তা নিয়ে ছিল ধোয়াশা, খোলাসা করলেন সাকিব নিজেই। সাকিব বললেন, সাসপেনশনের পর যখন ফিরে আসি তারপর থেকে তো আমাকে কখনোই 3 নম্বর পজিশনে খেলানোর জন্য ট্রাই করা হয়নি। সো একজন প্লেয়ার যখন 4 বা 5 ব্যাটিং করে আসছে লাস্ট 2 বছর ধরে, তার জন্য সাডেনলি উপরে যে ব্যাটিং করা, নতুন করে চ্যালেঞ্জ নেওয়ার ডিফিকাল্ট, সবসময় এরকম চ্যালেঞ্জ নিতে ভাল লাগে না। তবে দেশ তো সাকিবের থেকে সর্বোচ্চ পারফরমেন্স আশা করে। সাকিবের কথা থেকে স্পষ্ট, সাকিব বিগত কয়েক বছর যাবৎ ব্যাটিং করছেন মিডল অর্ডারে, তাই তার জন্য টপ অর্ডারে ব্যাটিং করা কষ্টের। সাকিব চাইলেই টপ অর্ডারে ব্যাটিং করা যাবে না, বিষয়টা সাকিবের জন্য কঠিন। অনেকদিন ধরে মিডল অর্ডারে ব্যাট করে হুট করেই আবার টপ অর্ডারে শিফট করা সাকিবের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জটা এখন নিতে ইচ্ছুক নন সাকিব আল হাসান। কারণটা তিনি নিজেই জানিয়েছেন, সবসময় নাকি ওরকম চ্যালেঞ্জ নিতে ভাল লাগে না। তবে দেশ তো সাকিবের থেকে সর্বোচ্চ পারফরমেন্স আশা করে, তাই দেশের স্বার্থে এবং টিমের ভালোর জন্য সাকিব যদিও অনেকদিন মিডল অর্ডারে ব্যাটিং করেছেন, তবুও টপ অর্ডারে অর্থাৎ 3 নম্বরে ব্যাটিং করার চ্যালেঞ্জটা সাকিব নিতে পারতেন কি না তা নিয়েও হতে পারে বিতর্ক। যতই হোক, সাকিব তো বাংলাদেশের ক্যাপ্টেন, দেশের স্বার্থে এবং টিমের ভালোর জন্য যে পজিশনে খেলে বিশ্ব ক্রিকেটের ঐতিহাসিক চরিত্র হিসেবে পাকাপোক্ত হয়েছে সাকিবের নামটা, সেই পজিশনে তিনি আবারও নামতে পারতেন কি না তা হয়তো ভেবে দেখতে পারতেন সাকিব। পারফেক্ট টিমম্যান হিসেবে এই চ্যালেঞ্জটা সাকিব চাইলে হয়তো নিতেও পারতেন। পারভেজ ইমাম, অনফিল্ড।